বিভিন্ন টেকনিকে তুমি কিভাবে এই স্ট্রেস কন্ডিশনে ফসল উৎপাদন করতে পারো, ফসলের মোটামুটি ফলন পাওয়া যায়, এই যে এই জিনিসগুলো কিন্তু এই স্ট্রেস গুলো আরোপ করে। যাই হোক, তোমাদের প্রথম ক্লাসে অথবা স্যার স্ট্রেস নিয়ে কথা বলছে, তারপরে আমি আবার স্ট্রেস নিয়ে যদি বলি, দেখো স্ট্রেসটা হলো একেবারে ডিফাইন্ড দুই রকম, বায়োটিক অ্যান্ড এবায়োটিক। যাই হোক, বায়োটিক স্ট্রেস হচ্ছে অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস বা প্যাথোজেন্স, ইনসেক্টস আর অ্যালোপ্যাথিক ইফেক্টটাকেও আমরা বায়োটিক স্ট্রেস বলি। বায়োটিক মানে হলো লাইফ দ্বারা, যে কোনো লাইফ দ্বারা স্ট্রেস, সাপোজ করোনা ভাইরাস, এটার দ্বারা যে স্ট্রেস হয় সেটা হলো বায়োটিক স্ট্রেস। এখন আসলে অ্যাবায়োটিক স্ট্রেস অলরেডি অনেকগুলো তোমাদের পড়ানোর চেষ্টা করছে স্যাররা, তো আমি এর আগে তোমাদের ড্রাউট স্ট্রেস পড়াইছি, তো আজকে যেটা পড়াচ্ছি সেটা হলো ওয়াটার লগিং, ফ্লাড বা সাবমার্জেন্স। এখন আমার একটু কেউ বলো, ফ্লাড সাবমার্জেন্স বা ওয়াটার লগিং এর মধ্যে পার্থক্য কি, কোনটা কোনটা কি? কেউ কি বলতে পারবা? ওয়াটার লগিং এ শুধু রুট পানির নিচে থাকবে, সাবমার্জেন্সে পুরো প্ল্যান্টও থাকতে পারে বা মানে শুটের কিছু অংশ বাদ থাকতে পারে, আর ফ্লাডিং কন্ডিশনে স্যার পুরো প্ল্যান্টটাই হইলো পানির নিচে থাকবে। রাইট, তবে সাবমার্জেন্স আর ফ্লাড মোটামুটি কাছাকাছি, আর ওয়াটার লগিং মিন্স তোমার শুধু রুটটাও পানির নিচে থাকতে পারে বা শুট পর্যন্ত পানির নিচে থাকতে পারে, সেটা হচ্ছে ওয়াটার লগিং। স্যার জি বলো স্যার, বায়োটিক স্ট্রেস গুলাকে কি আমরা ডিজিজ বলতে পারবো? বায়োটিক স্ট্রেস এইটাকে কি স্যার ডিজিজ ডিজিজ বলতে পারবো? হলো ওয়ান কাইন্ড অফ বায়োটিক স্ট্রেস, ইনসেক্ট ইনফেস্টেশন অ্যানাদার কাইন্ড অফ বায়োটিক স্ট্রেস। ডিজিজ কেন হয়, মাইক্রো অর্গানিজম যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো দ্বারা অ্যাটাক হলে ডিজিজ হয়, ওর পোকা আক্রমণ করলে সেটাও এক ধরনের বায়োটিক স্ট্রেস। আবার এই যে অ্যালোপ্যাথি বোঝতো না, তোমরা তো উইডে উইডে পড়ছো, অ্যালোপ্যাথিক ইফেক্ট হইলে এটাও এক ধরনের বায়োটিক। সোজা কথা, ইভেন তোমার যদি গরু গরু যদি শিং দ্বারা তোমারে আক্রমণ করে যদি ইঞ্জিউর করে, এটাও কিন্তু একটা স্ট্রেস, বায়োটিক স্ট্রেস। মানে লিভিং বিং দ্বারা স্ট্রেস হয় সেটাকে আমরা বায়োটিক স্ট্রেস বলবো, আর নন লিভিং বিং দ্বারা যে স্ট্রেস হবে সেটা হচ্ছে অ্যাবায়োটিক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আসো ফ্লাড, আমাদের দেশে বেসিক্যালি যে ফ্লাডটা হয় সেটা হলো ফ্লাশ ফ্লাড। ফ্লাশ ফ্লাড মানে হলো হুট করে তোমার বন্যা দেখা দিল এবং এটা হচ্ছে আস্তে ধীরে পরে চলেও যায়, তবে আমাদের এক এলাকায় ফ্লাশ ফ্লাড হয় কিন্তু সেটা যাইতে অনেক সময় লাগে, সেটা হলো আমাদের হাওড় এলাকায়। স্পেশালি হাওড় এলাকায় ফ্লাশ ফ্লাডটা এই যে এখন যাদের বাড়ি ওইদিকে, তোমরা আস্তে ধীরে টের পাবা, এই যে এপ্রিল মে মাসে আস্তে ধীরে আস্তে 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 পানি বাড়তে থাকে, হুট করে দেখা যায় যে একদিন দেখা গেল যে বোরো ধানটা পানির নিচে। এই সময় কিন্তু এখন বোরো ধানটার কোন স্টেজে আছে, বোরো ধান এখন কিন্তু শীষ বের হয়ে গেছে, হেডিং বা ইয়ার ইয়ার ক্লিনিক্যাল ইমার্জেন্সি স্টেজ বলি আমরা বোরো ধানে এখন যে অবস্থায় আছে। যেহেতু আসামের চেরাপুঞ্জি হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, আসাম এবং মেঘালয় এই দুইটার সাথেই কিন্তু আমাদের হাওড় এলাকাটা, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই জায়গাগুলা, সিলেট, তো যেটা হয় মৌলভীবাজার, ওই পাহাড় বেয়ে প্রচুর বৃষ্টি পানি আসে, হুট করে ফ্লাশ ফ্লাড হয়ে যায় এবং অনেক সময় ধান স্পেশালি রাইসটা পানির নিচে চলে যায়। যাই হোক, তবে
আবার আমাদের প্লেন ল্যান্ডেও কিন্তু বন্যা হয় অনেক সময় হিউজ বৃষ্টির কারণে, ফ্লাশ ফ্লাড হইতে পারে, তবে সেটা আবার কদিন পরে চলে যায়। যাই হোক, তোমরা এই দুইটা টার্ম একটু খেয়াল রাখার চেষ্টা করো, আগে শুনছো কিনা আমি জানি না, দেখো দেখো তো শুনছো নাকি তোমরা, হাইপোক্সিয়া আর অ্যানোক্সিয়া, শুনছো এই টার্ম গুলা? জি স্যার। না স্যার, নতুন মনে হ্যাঁ হচ্ছে। স্যার, আচ্ছা যা এই টার্ম গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এগুলো হচ্ছে যখনই ওয়াটার লগিং বা সাবমার্জেন্স এর কথা আসবে তখনই এই টার্ম গুলা অটোমেটিক চলে আসবে, আসলে অন্য কিছু না, এই দুটো অক্সিজেন অক্সিজেনের সাথে লিঙ্ক করা। জিনিসটা হলো যখনই গাছ পানির নিচে বা রুটটা পানির নিচে চলে যায় তখনই কিন্তু তার রুট সিস্টেমে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। অক্সিজেনের ঘাটতি দেখা দিলেই তোমার গাছে অক্সিজেনের শর্টেজ হয় এবং সেই কন্ডিশন থেকে আমরা হাইপোক্সিয়া বলি। আর এটা হচ্ছে হাইপোক্সিয়া হলো পার্শিয়াল সাবমার্জেন্স কন্ডিশনে, সাধারণত সাবটার্ম প্লাগিং কন্ডিশনে সেটা হয়। হ্যাঁ, কিন্তু এবং সাধারণত রুটটা পানির নিচে থাকে আর সুটটা বা লিভস গুলা পানির উপরে থাকে, ওইটাকে আমরা হাইপোক্সিয়া বলি, রিডিউসড অক্সিজেন কন্ডিশন। বাট অ্যানোক্সিয়াটা হলো কমপ্লিট কমপ্লিট অ্যাবসেন্স অফ অক্সিজেন, এবং এটা অনেক দিন যাবত এই এই প্রবলেমটা থাকে। তখন সিভিয়ার কন্ডিশন কোনটা, অ্যানোক্সিয়া না হাইপোক্সিয়া বলো? স্যার অ্যানোক্সিয়া। অ্যানোক্সিয়া ইজ সিভিয়ার। এই জাস্ট এই এই টার্ম দুটা মনে রাখার চেষ্টা করবা। এখন আমরা যদি বলি ওয়াটার লগিং কন্ডিশনে গাছ বাঁচবে কি করে, কোন কোন ইয়া থাকলে, এখানে একটা জিনিস তোমরা প্রপারেন্টলি অ্যানাটমি যে করে আসছো, এরেনকাইমা, এই যেখানে এরেনকাইমার কিন্তু এরেনকাইমার এরেনকাইমার সেল এরেনকাইমাটিক টিস্যুগুলো বাইরে যায় ওয়াটার লগিং কন্ডিশনে, এটা একটা এটা একটা তার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ওয়াটার লগিং কন্ডিশনে সার্ভাইভ করতে হলে তার অ্যানকাইমেটিক টিস্যু এবং রুট পোরোসিটি বাড়তে থাকবে এবং রুট সিস্টেমটা ইউজ হইতে হবে। তারপরে ইথানল ইথানল প্রোডাকশন হয়, কার্বোহাইড্রেট রিজার্ভ বেশি থাকতে হবে। তারপরে অ্যানোক্সিয়ার পরবর্তী স্টেজটা শকটা যাতে সহ্য করতে পারে, এই জিনিসগুলো তোমার ওয়াটার লগিং কন্ডিশনে থাকতে হবে। তো যাই হোক, তোমার গাছ ওয়াটার লগিং টলারেন্ট কিভাবে হবে সেটা আমরা দেখি। একটা হলো তোমার মরফোলজিক্যাল, মরফোলজিক্যালি তোমার সহ্য ক্ষমতা থাকতে হবে, অ্যানাটমিক্যালি সহ্য ক্ষমতা থাকতে হবে, নিউট্রিশন, তার মধ্যে নিউট্রিশন নেওয়ার এবিলিটি থাকতে হবে বা রিজার্ভ থাকতে হবে, গাছের মধ্যে নিউট্রিশন রিজার্ভ থাকতে হবে, যাতে বাইরে থেকে সে খাবার পাচ্ছে না, তার মধ্যে যে খাবার আছে সেই খাবার যাতে ইউজ করে সে দুঃসময়টাতে টিকে থাকতে পারে। এগুলো হলো কিছু মেকানিজম, এগুলো আর একটু আরো উপরের ক্লাসে গেলে তোমরা একটু ভালোভাবে পড়তে পারবা। যাই হোক, নর্মালি নর্মালি এখানে কি হয়, ফ্লাডেড কন্ডিশনে, ফ্লাডেড কন্ডিশনে তোমার গাছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সানলাইট সবই তার অভাব হয়, অভাব হলে গাছে হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া হয়, হইলে তার রেডক্স পটেনশিয়ালটা বেড়ে যায়। রেডক্স পটেনশিয়াল কি, বলতো? রিডক্স পটেনশিয়াল কি বলো? রিডক্স পটেনশিয়াল মানে হলো আয়ন গুলার মুভমেন্ট। যাই হোক, রিডক্স পটেনশিয়ালটা
বেড়ে যায়, এবং তার মধ্যে এক ধরনের ওই যে যেটা রস, মানে হলো কি, রস মানে হলো কি, রিয়েক্টিভ অক্সিজেনাস স্পিসিস। স্পিসিস, রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিসটা বেড়ে যায়, যেটা স্পেস কন্ডিশনের এটা একটা ভালো ইন্ডিকেটর, এবং এটা বেশি বাড়লে কিন্তু গাছের মধ্যে গাছ ইনজিউর্ড হয়, ইনজিউর্ড হয় তার স্পেশালি প্ল্যান্ট মেমব্রেনটা ইনজিউর্ড হয়। এটা এটা একভাবে ফ্লাডেড ফ্লাডেড প্ল্যান্টকে, দেখো এখানে দুইটা মেকানিজমের কথা বলা হয়েছে, দুইটা মেকানিজম, ফ্লাডেড প্ল্যান্ট থেকে অক্সিজেন এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং সানলাইট সে পায় না বা কম পায়, পাইলে একটা হলো যে ডাইরেক্ট হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া হয়, তারপরে তার রেসপিরেশনটা চেঞ্জ হয় এবং সেক্ষেত্রে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস প্রোডিউস হয়, যেটা তোমার প্ল্যান্ট মেমব্রেনকে ইনজিউড করে এবং পরবর্তীতে তার প্ল্যান্ট গ্রোথ এবং প্রোডাকশনটা লিমিটেড হয়ে যায়। আরেকটা হলো যে একই পাশে পাশাপাশি চলতে থাকে ফটোসিনথেসিস হ্যাম্পার হয়, ফটোসিনথেসিস হ্যাম্পার হলে গাছ ফুড রিজার্ভ মানে ওই সরি ফুড তৈরি করতে পারবে না, কার্বোহাইড্রেট সিনথেসিস করতে পারবে না, আর খাদ্য তৈরি করতে না পারলে অটোমেটিক তার প্রোডাকশনটা কমে যাবে। এটাই হলো তোমার এই ওয়াটার স্ট্রেস কন্ডিশনে সে তার যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটার একটা রূপরেখা। যাই হোক, এটা যদি আবার এখানে এভাবে যদি দেখানো হয় কি হয়, তার মধ্যে তোমার গ্যাস ডিফিউশন লিমিটেশন গুলা লিমিট লিমিট হয়, গ্যাস ডিফিউশন বলতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়, ইথিলিন প্রোডিউস হয় প্রচুর, কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে প্রচুর কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হয়, অক্সিজেন ডেফিসিট হয়, যাই হোক রেসপিরেশন রিডিউস হয়, অক্সিজেন সরি ওয়াটার কন্ডাক্টিভিটি কমে যায়, আয়ন কন্ডাক্টিভিটি কমে যায়, পরে কিছু রিডিউস টক্সিক আয়ন প্রোডিউস যা হয়। যাই হোক, এগুলো হলো এখন কি কি কারণে তাহলে আমরা এটা বলতে পারি ওয়াটার লগিং হয়। তোমাদের জন্য বেশি লিঙ্ক হলো এইটা, মনে করো ওয়াটার লগিং কাকে বলে, ওয়াটার লগিং এর কারণ গুলো এবং সিম্পল কারণ, একদম ক্লাস ফোর ফাইভ থেকে তোমার বলে আসছো বাংলাদেশে বন্যা বা ওয়াটার লগিং কেন হয়। একটা হলো ন্যাচারাল ড্রেনেজ, শহরের কথা যদি বলো আমাদের ড্রেনেজ সিস্টেমের কারণে ওয়াটার লগিং হয়, গ্রামেও ওয়াটার লগিং ড্রেনেজ সিস্টেমের কারণে হয়, অথবা তোমার ভূমির বন্ধুরতার কারণে আনফেভারেবল টপোগ্রাফি দেখা দেবে আমাদের সমস্ত দেশে, কিন্তু প্লেন ল্যান্ড, প্লেন ল্যান্ডের কারণেও প্রচুর ইয়া হয়, অথবা যদি খুব দ্রুত পানি মাটির নিচে চলে না যায়, পানি যদি মাটির নিচে না চলে যায় সে পারে তাহলে সেটা ওয়াটার স্ট্যাগনেন্সি দেখা, এবং প্রচুর বৃষ্টিপাত হলে, কন্টিনিউয়াস প্রচুর বৃষ্টিপাত হলে, আর হতে পারে কি স্পিলিং অফ রিভার্স, নদীতে প্রচুর নদী যদি নদীর পানি যদি উপচে আশেপাশে যায় তখন সেটা হয়। ইভেন অনেক সময় আমরা ক্যালকুলেশন না করে যদি সেচের পানি দেই, অতিরিক্ত পানির কারণে বন্যা হয়। তোমার নদী থেকে বা ক্যানাল থেকেও কিন্তু অনেক সময় পানি উপচে পড়তে পারে। পুয়ার ওয়াটার ম্যানেজমেন্ট ইন পুয়ার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, দ্যাট মিন্স আমি যখন ইয়া দেবো পানি দেবো জমিতে, জমিতে পানি দিতে গেলে যদি হিসাব করে না দিই, ফ্লাড ইরিগেশন যদি করি তাহলে, এবং অনেক সময় যেটা হয় গ্রাম দেশে রাত্রিবেলা মেশিন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ঘুমাই থাকে, সকালবেলা উঠে পরে মেশিন বন্ধ করে, এখন আমার কতটুকু পানির প্রয়োজন সেটা হিসাব করা হয় না, সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় যেখানে পানির দরকার নাই সেখানে প্রচুর পানি চলে আসে, অনেক সময় ছোট ছোট প্ল্যান্ট গুলো তোমার পানির নিচে চলে যায়। যাই হোক, এইসব কারণে তোমার ওয়াটার লগিং হইতে পারে। এটা যদি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখি, আমাদের দেশে স্পেশালি আমাদের দেশে তোমার ওয়াটার লগিং বা ফ্লাড হওয়ার মূল কারণ একটা হলো তোমার এই মনসুন রেইনফল বা ক্লাইমেটিক চেঞ্জের কারণে রেইনফলের প্যাটার্ন যদি আরো বাইরে যায় সেটা একটা, একটা তোমার সেক্ষেত্রে পানিটা গড়ে তাড়াতাড়ি চলে যেতে পারে না, অথবা গেলেও সেটা নদীতে প্রচুর নদীর পানি অনেক বাইরে যায়, মানে নদীর পানি বেড়ে যায়, নদীর পানি বাড়লে ওইখান থেকে তোমার
নদীর তীর, নদী ভাঙ্গা বন্যা হয়, বাঁধ ভাঙ্গা বন্যা হয়, অথবা নদীর তীর উপচাইয়া বন্যা হয়, এটা একটা। আরেকটা হইতে পারে তোমার সমুদ্রের পানি বেড়ে গেল, সমুদ্রের পানি বেড়ে গেলে ব্যাকওয়ার্ড ইনট্রুশন হয়। ব্যাকওয়ার্ড ইনট্রুশন মানে হল কি, নর্মালি নদী থেকে সমুদ্রে পানি যায়, কিন্তু এখন আমি যদি সমুদ্রের পানি বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি সমুদ্র থেকে লোনা পানিগুলো আবার নদীতে চলে আসবে, নদীতে চলে আসে, নদীতে চলে আসলে তখন সেটা বন্যার সৃষ্টি করতে পারে। এগুলো এটা হলো তোমার নর্মালি মেজর কারণ। একটা হলো যে নর্মাল রেইনফল মনসুনেও হয়, আর এবং ক্লাইমেট চেঞ্জের কারণে এখন এখন বৃষ্টিপাতের কিন্তু কোনো ধরন নাই, তুমি প্রেডিক্ট করতে পারবা না যে বৃষ্টি হবে, কতটুকু হবে, কবে হবে। এই যে স্পেশালি তোমার টেম্পারেচার রাইজের কারণে এই প্রবলেমটা হচ্ছে, দেখা যাচ্ছে কোন সময় বৃষ্টি হবে এটা তোমার বলা মুশকিল। কালকে দুপুর পর্যন্ত কিন্তু প্রেডিক্ট করা যায় নাই যে সন্ধ্যায় এত বড় একটা ঝড় হবে, সারা বাংলাদেশে কিন্তু কালকে ব্যাপক ঝড় হয়েছে, অনেক জায়গায় মারা গেছে, কিন্তু সারা দেশে আমি ভিডিও দেখলাম 9 জন মারা গেছে ঘূর্ণিঝড়ে। আমরা দুপুর বা বিকাল পর্যন্ত কিন্তু প্রেডিক্ট করতে পারি নাই যে এরকম একটা ঝড় হবে, যদিও বৈশাখ মাসে মানে অথবা বৈশাখ মাসের কাছাকাছি সময় এই সময় ঘূর্ণিঝড় হবে, এটাই স্বাভাবিক। বাট তারপরেও এখন যেটা হবে এই ক্লাইমেট চেঞ্জের কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই বন্যা বা অতিবৃষ্টি, খরা, তারপরে তোমার এই যে ঘূর্ণিঝড়, এগুলোর সিভিয়ারিটি বেড়ে যাবে। তাহলে ওয়াটার লগিং এর কারণে কি ইঞ্জুরি হয়, অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, এটা 1 নম্বর মনে রাখবা। অক্সিজেন ওয়াটার লগিং এর 1 নম্বর প্রবলেমটা হলো অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়। যদি কোনো কারণে আমরা সলিউবল অক্সিজেনের পরিমাণ বাড়াইতে পারি তাহলে কিন্তু ইঞ্জুরিটা কমে যাবে, কিন্তু যদি অক্সিজেনের পরিমাণ কমে তাহলে কিন্তু প্ল্যান্টের মধ্যে ইঞ্জুরি হবে এবং তখন ধীরে ধীরে গাছ ড্যামেজ হবে। যাই হোক, ওয়াটার লগিং এ কি আমি এর আগে বলছি আবার বলি, রুট এন্ড মাইক্রো অর্গানিজমস ইউজ আপ ট্র্যাপ অক্সিজেন, উপরে সাবমার্জ হয়ে গেল বা ওয়াটার লগিং হয়ে গেল তখন যে সিস্টেমের আশেপাশে যে ট্র্যাপ অক্সিজেনটা আছে সেটা কিছুদিন ইউজ করতে পারবে, তারপরে ধীরে ধীরে তার ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। তবে নর্মালি যেটা তোমরা একটু জানিয়ে রাখো, প্ল্যান্ট ক্যান সার্ভাইভ 0.5% অক্সিজেন ইন সয়েল, বাট নর্মালি বেটার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য 2 to 8% অক্সিজেন ইজ অপটিমাম। তাহলে 1 নম্বর হলো যেটা বলছি, ওয়াটার লগিং কন্ডিশনে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, ততদিন পর্যন্ত সে টিকে থাকতে পারবে যতদিন পর্যন্ত তার রুট সিস্টেম এবং মাইক্রো অর্গানিজম গুলো যে থাকে আশেপাশে সেখানে যদি কিছু ট্র্যাপ অক্সিজেন থাকে সেই অক্সিজেন গুলো সে ইউজ করতে পারবে। যখনই অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে তখনই কিন্তু তার মধ্যে অনেক চেঞ্জ আসবে। এখন তাহলে একটা গাছ কতটুকু অক্সিজেন সার্ভাইভ করতে পারে, 0.5 অথবা সার্ভাইভ করতে পারে, আর ভালো গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য 2 to 8% অক্সিজেন। এখন 2 to 8% কার 8%, 2 to 8% বলতো, যারা আমার ক্লাস ফলো করতেছো একটু দেখো স্লাইডে, প্ল্যান্টস ক্যান সার্ভাইভ এট 0.5% সয়েলের, সয়েলের টোটাল সয়েলের 2 to 8% অক্সিজেন থাকলে তার বেটার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হবে, বাট ইট ক্যান সার্ভাইভ আপ টু 0.5% অক্সিজেন। ওকে, এখন তাহলে কি কি কেমিক্যাল চেঞ্জ হয় ওয়াটার লগিং কন্ডিশনে সয়েলের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড এবং ইথিলিনের পরিমাণটা বেড়ে যায়, পিএইচ বেড়ে যায়, রিডক্স পটেনশিয়াল বেড়ে যায়, ম্যাঙ্গানিজ এবং আয়রনের পরিমাণটা বেড়ে যায়। ম্যাঙ্গানিজ এবং আয়রন এসেনশিয়াল ঠিকই আছে কিন্তু তার টক্সিসিটি হয়, তার পরিমাণটা অতিরিক্ত বাইরে যায়। দেখবা নিচু জায়গায় স্পেশালি ইন কেস অফ রাইস, আমন সিজনে খেয়াল করবা বেশি করে, নিচু জায়গায় অনেক সময় ধান গাছের পাতাগুলা তোমার
ব্ল্যাকিশ কালার হয়ে যায় বা রেডিশ রেডিশ কালার হয় ছোপ ছোপ স্পোরাডিক, এটা হচ্ছে আয়রন টক্সিসিটি। তোমার যখনই ওয়াটার লগিং কন্ডিশন হবে তখনই ম্যাঙ্গানিজ এবং আয়রনের পরিমাণটা স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যাবে। নাইট্রেট আর থাকে না, ট্র্যাপ কন্ডিশনে নাইট্রেট থাকতে পারে না, তখন হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড দেখা দেয়। হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা বিষাক্ত গ্যাস। এরপরে আসে তোমার মিথেন, মিথেন প্রোডাকশনটা কিন্তু বাড়ে। একুমুলেশন অফ মিথেন, প্রোপেন এন্ড আদার হাইড্রোকার্বন ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ কোবাল্ট এন্ড অ্যালুমিনিয়াম। এখন দেখো, এখন তো তোমার কেউ ইয়ে করবে না, আমাদের সময় বা আমাদের আরো আগে আমাদের পূর্বপুরুষরা দেখা যাচ্ছে যে জলাভূমিতে জলাশয়ে রাতের বেলা ভূতের আগুন দেখতো, ভূতের আগুন। ভূতের আগুনটাই কিন্তু কিছুই না আসলে, ভূতের আগুন বলতে কোনো মিথেন গ্যাস স্যার। হ্যাঁ, এটাই হলো তোমার এই গ্যাসটা বাতাসের সংস্পর্শে আসলেই আগুন জ্বলে ওঠে, মিথেন গ্যাসটা, সেটাকেই বলে ওই যে আলেয়া বলে আর কি, আলেয়া ভূতের আগুন। ওয়াটার লগিং কন্ডিশনে তোমার মিথেন পরিমাণটা বেড়ে যায়। এই একটা ছবি তোমরা একটু দেখার চেষ্টা করো যে অয়েল ড্রেন কন্ডিশনে একটা রুট সিস্টেম কি হয়, আর আর ওয়াটার লক কন্ডিশনে রুট সিস্টেমের কি অবস্থা হয়। দেখো এই যে নর্মাল কন্ডিশনে গাছের রুট, এটাকে রুট সিস্টেমটাকে একটু বড় করে এখানে দেখানো হয়েছে। এখানে কি থাকে, নর্মালি হাই অক্সিজেন থাকে নর্মাল কন্ডিশনে। নর্মাল কন্ডিশনে একটা গাছের কি থাকে তোমার, অক্সিজেন থাকে, হাই অক্সিজেন থাকে। এখানে দেখো হাই অক্সিজেন থাকে এবং লো কার্বন ডাইঅক্সাইড থাকে, এগুলি বিভিন্ন গ্যাস স্পেস থাকে। এই যে স্পেস, এগুলো গ্যাস স্পেস, মানে পানি ওয়াটার থাকে। যাই হোক, তো এবং অক্সিজেন মাটির নিচে যায় এবং মাটির নিচ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড বা মিথেন যেগুলো প্রোডাকশন হয় সেগুলো বেড়ে চলে আসে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে, অয়েল ড্রেন কন্ডিশনে এটা এটাই এটাই স্বাভাবিক। বাট যখন ওয়াটার লগিং হয়ে যায় তখন কি হয়, তখন দেখো অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এক পর্যায়ে তো অক্সিজেন থাকেই না, এবং তার পরিবর্তে সেখানে যে কার্বন ডাইঅক্সাইডটা এই যে বেরিয়ে যাওয়ার কথা, সেই কার্বন ডাইঅক্সাইড বেরোইতে পারে না। রুট সিস্টেমের থেকে যে কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার কথা সেটা বেরোতে পারে না, সেটা তোমার তখন টক্সিক আকার ধারণ করে, অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। এবং হইলে কি হবে, তার মধ্যে কিছু চেঞ্জ হয় সয়েলের মধ্যে। দেখো কি কি চেঞ্জ হয়, এবং এই টোটাল জিনিসটার সাথে কিন্তু রেডক্স পটেনশিয়াল লিঙ্ক, রেডক্স পটেনশিয়াল বাড়া কমার সাথে এবং ফ্লাড বাড়া, ফ্লাডের ডিউরেশন বাড়া কমার সাথে এই জিনিসগুলো জড়িত। কি কি, ওই যে এর আগে যেটা বলা হয়েছিল, অক্সিজেন লস্ট হয়ে যায় যখনই রিডাক্স পটেনশিয়াল 300-এর উপরে চলে যায়, তখনই অক্সিজেন লস হয়ে যায়। তারপর নাইট্রাইট ডিনাইট্রিফিকেশন এর মাধ্যমে নাইট্রাইট চলে যায়। তারপরে আসো ম্যাঙ্গানিজ আয়রন ফর্ম করে, এগুলা টক্সিক আকার, টক্সিক মানে অ্যামাউন্টের পরিমাণ অনেক বাইরে যায়। এইসব টক্সিক গ্যাস যেমন ধরো এই যে হাইড্রোজেন সালফাইড, মিথেন, এগুলো সব ফর্ম করে এই ওয়াটার লগিং কন্ডিশনে, এবং প্যাথোজেনরাও ওই সময় অ্যাটাক করতে পারে। এটা হলো মেজর কেমিক্যাল চেঞ্জ ইন রুট সিস্টেম ডিউ টু ওয়াটার লগিং। তাহলে আমি আবার এটা যদি বলি, নর্মাল কন্ডিশনে হাই অক্সিজেন থাকে, লো কার্বন ডাইঅক্সাইড থাকে এবং সেটা রিসাইকেল হয়, অক্সিজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাস বেরিয়ে যায় এবং সয়েলে, সয়েলের যে পরিমাণ সয়েল পার্টিকেলে সয়েলে ওয়াটার থাকার কথা সেটা থাকে, গ্যাস স্পেস থাকে। বাট যখন ট্র্যাপড হয়ে যায় তখনই কিন্তু অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, রেডক্স পটেনশিয়ালে চেঞ্জ আসে এবং ফ্লাডের বাড়ার সাথে সাথে ডিউরেশন মানে ওয়াটার
লগিং কন্ডিশনের ডিউরেশন বাড়ার সাথে সাথে একদিনেই কিন্তু তোমার আয়রন বা ম্যাঙ্গানিজ প্রোডাকশন হবে না, একদিনেই তোমার হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন হবে না, একদিনেই মিথেন প্রোডাকশন হবে না। এগুলা যত ডিউরেশন অফ ফ্লাডিং বাড়তে থাকবে তত কিন্তু এগুলা প্রডিউস হতে থাকবে। যাই হোক, এখন কথা হয়েছে যে বললাম যে ইথিলিন প্রডিউস কেন হয়, ইথিলিন প্রডিউস হবে এটা একটা, এটা ওয়ান অফ দা ক্রাইটেরিয়া যে ইথিলিন প্রডিউস হবে। আমি বুঝতে পারবো যে আমি যদি ওয়াটার লগিং কন্ডিশনে গ্যাসের পরিমাপটা করে তখন এখানে ইথিলিন প্রডিউস হবে। ইথিলিন প্রডিউশন কি কেন হবে, দেখো ফরমেশন অফ ইথিলিন ফ্রম এসিসি, এসিসি থাকে অ্যামিনো সাইক্লোপ্রোফেন ওয়ান কার্বক্সিলিক এসিড, এটা প্রডিউস হয় সাধারণত মিথিওনিন থেকে ওয়াটার লগিং কন্ডিশনে। যখনই অক্সিজেন কমে যায় তখনই তোমার এসিসি প্রডিউস হয় মিথিওনিন থেকে, এবং এটা বাইরা যায় কোথায়, জাইলেম স্যাপে। তারপরেই এই এসিসিটা অক্সিজেন, যে পরিমাণ অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা সাথে নিয়ে সেই ইথিলিন, ইথিলিনে কনভার্ট হয়ে, এটাই তোমার মূল মেকানিজম। মূল মেকানিজমটা তাহলে কি হলো, এসিসি সাধারণত মিথিওনিন থেকে এসিসি প্রডিউস হয় ওয়াটার লগিং কন্ডিশনে, এবং সেই এসিসিটা অক্সিজেন নিয়ে ইথিওরিন ফরমেশন করে, সেই ইথিওরিনের পরিমাণটা রুট এবং শুটে বাইরে যায়। বাইরে গেলে কি হয়, তার মধ্যে এই যে এপিনেস্টি হয়, এপিনেস্টি হয়, ইনক্রিজ অ্যাবসিশন হয়, সেনেসেন্স হয় এবং গ্রোথ রেটটা কমে যায়। এপিনেস্টিটা কি বলতে পারবে কেউ আমারে? না পারলে অসুবিধা নাই, কেউ বলতে পারবে কিনা বলো, এপিনেপসি অ্যাবসিশন কি, অ্যাবসিশন অ্যাবসেশন সেনেসেন্স সেগুলি হরমোন নাকি স্যার? এপিনেস্টিটা হলো ড্রুপিনেস, ড্রুপিনেস মানে হলো দেখবা যে পানির, বেশি পানি থাকলে বা কম পানি থাকলে দেখবা যে পাতাগুলো কিন্তু নিচের দিকে ঝুলে পড়ে, এটাই হলো এপিনেস্টি। এবং ফাইনালি কি হয়, ইথিলিন প্রচুর ইথিলিন ফরমেশন হলে যেটা বিষাক্ত, এই যেটা বললাম পাতাগুলো ঝুলে পড়ে, তারপরে অ্যাবসেশন পাতা ধরে পড়ে, বার্ধক্য হয় এবং গ্রোথ রেটটা কমে যায়। যাই হোক, সেক্ষেত্রে নর্মালি অক্সিজেন, অক্সিনটা প্রডিউস হয় কোথায়, শুটে, এবং এটা শুটে প্রডিউস হয়ে তখন এটা নিচের দিকে যেতে থাকে ওয়াটার লগিং এ কন্ডিশনে। সে আর খুব বেশি নিচে যেতে পারে না, বেশি নিচে না যাওয়ার কারণে কিন্তু তখন বেশ অফ দা প্ল্যান্টে সেটা কি হয়, হাইপারট্রফি হয়। হাইপারট্রফিটা কি, হাইপারট্রফি মানে হলো এক ধরনের ফোরার মতো বা গিটের মতো একটা স্ট্রাকচার ফর্ম করে। তারপরে তোমার জিবরেলিন বা সাইটোকাইনিন এই এনজাইম গুলারও অ্যাক্টিভিটিতে চেঞ্জ হয়, এই অ্যাক্টিভিটি কমে যায়। এগুলো কিন্তু অ্যাসেনশিয়াল, যেমন ধরো আমি যখন বলি তোমরা হরমোন তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়ানোর কথা, ফাইটো হরমোনস প্রোপোটনিতে পড়াবে হয়তো বা, অক্সিন, অক্সিনের কাজ দেখি এটা জানবা, অক্সিন একটা অ্যাসেনশিয়াল হরমোন, জিবরেলিন সাইটোকাইনিন এগুলো অ্যাসেনশিয়াল হরমোন। তাহলে অক্সিনটা কি হয়, নর্মালি অক্সিনটা হয় শুটে তৈরি হয়, প্রডিউস হয় শুটে এবং সেটা নিচের দিকে যেতে থাকে। ওয়াটার লগিং কন্ডিশনে কি হয়, সেটা বেশি নিচে যেতে পারে না, সেটা রুট আর শুটের মাঝখানে, মানে মাঝখানে যে বেস, বেসে সেটা জমা হয়, জমা হয়ে তখন এটা একটা স্ট্রাকচার ধারণ করে যেটাকে আমরা হাইপারট্রফি বলি। আমি ছবি দেখাবো একটু পরে। এরপরে আসো কি, জিবরেলিন আর সাইটোকাইন এগুলা সাধারণত রুটে হয় এবং এগুলা রুটে প্রডিউস হয় এবং এগুলা উপরের দিকে তখন ট্রান্সপোর্ট হয় এবং এদের বিভিন্ন ফাংশন আছে, তো সেটা ওয়াটার লগিং এর কারণে এই হরমোন গুলার প্রোডাকশনটা কমে যায়, প্রোডাকশন কমে যায় বা হয় না, যে কারণে তোমার গ্রোথ কমে যায়। এগুলো হলো গ্রোথ হরমোন,
জিবরেলিন, সাইটোকাইনিন, এগুলোকে বলা হয় পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট গ্রোথ হরমোন বা ফাইটো হরমোন। তারপর আসলো অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যায়, অ্যাবসিসিক অ্যাসিড লেভেলটা বেড়ে যায় ওয়াটার লুইং কন্ডিশনে। বেশি পরিমাণে বাড়লে যেটা হয় কি হবে, স্টোমাটার ক্লোজার হয়, পাতার মধ্যে কি থাকে, স্টোমাটা থাকে, স্টোমাটা বন্ধ হয়ে যায়। স্টোমাটা বন্ধ হয়ে গেলে কি হবে, ট্রান্সপারেশন হবে না, ট্রান্সপারেশন না হলে কি হবে, রুট থেকে শুটে ওয়াটার ট্রান্সপোর্ট হবে না এবং গাছ তখন ওয়াটার ডেফিসিটে ডেফিসিয়েন্সিতে ভোগে, যে কারণে পরবর্তীতে পাতাগুলা ঝরে পড়ে। আর যেহেতু পানির নিচে থাকে লাইট ইন্টারসেপশন হয় না, লাইট ইন্টারসেপশন না হলে অবশ্যই ফটোসিনথেসিস হবে না, তোমার পাতা মারা যায়, কিছু কিছু অ্যারোবিক রুটও মারা যায়। হ্যাঁ, অ্যারোবিক রুট মারা যায়, তখন গাছ বাঁচার জন্য অ্যানারোবিক কিছু রুট ডেভেলপ করতে পারে, সব গাছ পারে না, যারা পারে যারা টিকে থাকতে পারবে ওরা হয়তো বা করে, এটা মেকানিজম। মানে অ্যানারোবিক রুটস মানে হলো অক্সিজেন ছাড়া তার এই রুট সার্ভাইভ করতে পারবে, এটাকে বলা হয় অ্যানারোবিক রুট। তাহলে ওয়াটার লগিং এর কারণে কি 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 প্রবলেম হয়, মরফোলজিক্যাল অ্যানাটমিক্যাল ইঞ্জুরি হয়। আর আগে যেটা আমি বলছি, নিউট্রিশন ডেফিসিয়েন্সি হইতে পারে, গ্রোথ কমে যায়, পাতা হলুদ হয়ে যায়, রুট ডার্ক হয়ে যাবে, তারপরে এপিনেস্টি হয়, ওই যে কিছু অ্যানারোবিক রুট, কিছু অ্যারোবিক রুট হইতে পারে, কিছু অ্যানারোবিক রুট হইতে পারে। অ্যারোবিক রুট মানে হলো যেটা পানির নিচ থেকে পানির উপরে উঠে আসে, এটা সাধারণত দেখা যায় কোথায় বলতো, শ্বাসমূল, শ্বাসমূল দেখা যায় কোথায়, ম্যানগ্রোভ ফরেস্ট, এইরকম এয়ার রুট অনেক সময় হইতে পারে। যাই হোক, ভিতরে স্টেমটা হলো থাকে, প্রচুর টিস্যু ডিগ্রেডেশন হয়ে যায়, মারা যায়, যে কারণে স্টেমটা ফাঁপা থাকে ভিতরে। দেখলো মরফোলজির অ্যানাটমিতে। আরেকটা আসে এখন, তাহলে কি হয়, মেটাবলিজমে কি প্রবলেম হয়। এই টোটাল প্রবলেমটাই কিন্তু শুরু হয় অক্সিজেনের কারণে, মনে রাখবো, অক্সিজেন থেকেই পরবর্তী সব প্রবলেম গুলো হয়। ফটোসিনথেসিস এর কারণে পরবর্তীতে তোমার ফটোসিনথেসিসটা কমে যায়, ফটোসিনথেসিস কমে গেলে স্টোমাটা কমে, কেন কমার কারণ হলো স্টোমাটা ব্লক হয়, পরে তোমার কার্বন ডাইঅক্সাইড বেরোতেও পারে না বা ঢুকতেও পারে না, রেসপিরেশন হয় অ্যানারোবিক সিস্টেমে, টক্সিক প্রোডাকশন হয়, সেখানে কিছু অ্যালকোহলও হয়, অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন হয়, হাইড্রোজেন সালফাইড, ল্যাকটেট, এগুলো প্রোডিউস হয়, এর ফলে মেটাবলিক সিস্টেমে এই চেঞ্জগুলো হয়। তাহলে এই মরফোলজি অ্যানাটমিতে কি চেঞ্জ হয় সেটা দেখলাম আমরা, মেটাবলিজমে কি চেঞ্জ হয় সেটা আমরা দেখলাম। তারপর আসলে নিউট্রিশন ডিসঅর্ডার কি হয়, অ্যাবজর্পশন কমে যাবে সয়েলের, লো ইএইচটা কি, হ্যাঁ স্যার এর আগের স্লাইডে স্যার লো ইএইচ এইটা আসলে কি, রুট ডার্কনেস এর পরে স্যার ব্র্যাকেট দিয়ে লিখছেন স্যার, স্যার লো ইএইচ এটা আসলে কি বোঝাচ্ছে? এডিসে যে লো ইএইচ আসলে আমি এক্স্যাক্টলি বুঝি না, ইটিএস মানে হলো যে ইথিল ইনফরমেশন হয়, ইএসটা আবার দেখতে হবে আর কি, ইএসটা বলতে এক্স্যাক্টলি কি বলেছে। জি স্যার, ওকে, নিউট্রিশন ডিসঅর্ডার হয় যেটা অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনটা কমে যায়, কি কি অ্যাবজর্পশন কমে, সয়েল নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো লস হয়, এগুলোই কিন্তু সয়েলের জন্য এসেনশিয়াল, প্ল্যান্টের জন্য এসেনশিয়াল আর কি, সয়েলের জন্য না। এবং এর পরিবর্তে কি হয়, হাইড্রোজেন সালফাইড ফর্মেশন হয়, এর আগে তো বললামই আয়রন এবং ম্যাঙ্গানিজ টক্সিক লেভেলে প্রোডিউস হয়, মাইক্রো এলিমেন্ট গুলা, মাইক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট গুলা বেশি পরিমাণে থাকলে কিন্তু পয়জনাস হয়, টক্সিক হয়, এটা হলো নিউট্রিশনাল ডিসঅর্ডার হয়।
নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো হলো প্রাইমারি এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্টের মধ্যে এগুলার এগুলার এসেনশিয়ালিটি আবার একটু বেশি। আর তারপরে আবার ওই এর আগে যেটা বলছি প্ল্যান্ট হরমোনের মধ্যে চেঞ্জ হয় কি কি, ইনটু অ্যাসিটিক অ্যাসিড, সাইটোকাইনিন, এসিসি সিনথেসিস ইন রুট অ্যান্ড রিলিজ ইন ইথিলিন ইন শুট। এসিসি রুটে হয় আর ইথিলিনটা হয় শুটে। যাই হোক, এটা গেল প্ল্যান্ট হরমোনে, নিউট্রিশন ডিসঅর্ডারে, এর আগে বলছি তোমার মেটাবলিজমে, অ্যানাটমিতে, মর্ফোলজিতে, এরপর আসো মেকানিক্যাল কিছু ইঞ্জুরি হয় বা ইনফেকশন হইতে পারে, এই এই এগুলোর কারণে অনেক সময় তোমার ইনসেক্ট এবং ডিজিজ অর্গানিজম গুলো তোমার অ্যাটাক করতে পারে। এখন কিভাবে তোমার মেকানিজমে মেকানিজমস অফ রেজিস্ট্যান্স টু ওয়াটার লগিং, ওয়াটার লগিং কন্ডিশনে কিভাবে সার্ভাইভ করে, এখন প্রশ্ন হলো এই যে কারা সার্ভাইভ করে, হাইড্রোফাইটস, যারা পানিতে থাকে এদেরকে আমরা বলি হাইড্রোফাইটস। অবশ্যই হাইড্রোফাইটস তোমার ল্যান্ড প্ল্যান্টের তুলনায় বেশি পরিমাণে রেজিস্ট্যান্ট করতে পারে, কারণ ওদের মেকানিজমটা ওই রকম। এখন ধান, আমরা জানি ধান হচ্ছে সেমি হাইড্রোফাইট বা সেমি অ্যাকোয়াটিক, অবশ্যই ধান সবচেয়ে বেশি রেজিস্ট করতে পারে। তারপরে সরিষা, তারপরে বার্লি, এগুলা ধান সবচেয়ে বেশি পরিমাণে ওয়াটার লগিং সহ্য করতে পারে, তার কারণ তার ম্যাক্সিমটাই সেরকম যে তাদের সে সহ্য করতে পারে। এখন দেখো ধানের মধ্যে আছে অরাইজা স্যাটাইভা, অরাইজা জাপোনিকা, এর মধ্যে অরাইজা স্যাটাইভা ওয়াটার লগিং বেশি সহ্য করতে পারে অরাইজা জাপোনিকার তুলনায়। এখন টিস্যুগুলো কিভাবে টলারেন্ট করে, যারা হাইড্রোফাইট বা যে সেমি অ্যাকোয়াটিক এদের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হলো দে হ্যাভ অয়েল ডেভেলপ অ্যারেন, কি একটু পরে তোমরা দেখ পড়ছো প্রপোর্টনে, তারপরে একটু পরে ছবি দেখাবো। আবার মেটাবলিজমও তাদের সেই টলারেন্সটা থাকে, সেখানে মাইটোকন্ড্রিয়া থাকে অয়েল ডেভেলপ অ্যানারোবিক কন্ডিশনে, যাতে মাইটোকন্ড্রিয়া কাজ করতে পারে সেরকম ক্যাপাসিটি থাকে। সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজেনের যেটা একটা এনজাইম সেটা কাজ করতে পারে অনেক, যাতে অনেক যেসব প্ল্যান্টরা ইথানল সহ্য করতে পারে, ইথানল প্রোডাকশন হলেও সহ্য করতে পারে সেসব প্ল্যান্টের এই এটা একটা মেকানিজম। গ্লুটামেট হাইড্রোজেনেস বা সাকসিনিক অ্যাসিড হাইড্রোজেনেস, এগুলোর ফাংশনগুলো আমি জানি না, বাট এগুলোর প্রোডাকশন বাড়ে, এগুলো এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয় এনজাইম কন্ডিশনে। দেখো ওয়াটার লগিং কন্ডিশনে কারা সহ্য করতে পারে, যেমন ধরো অয়েল ডেভেলপড অ্যারেনকাইমা, অয়েল ডেভেলপড অ্যারেনকাইমা হলো এই যে এগুলো হলো অ্যারেনকাইমা, এই যে ফাঁপা ফাঁপা ইয়াগুলো অ্যারেনকাইমা, যখনই পানির নিচের কোন গাছকে তুমি এই স্টেম অ্যানাটমিক্যাল ফিচার দেখবা, তখন দেখবা যে দে হ্যাভ অয়েল ডেভেলপ এরকম অ্যারেনকাইমা, অ্যারেনকাইমেটিক সেল। তারপরে থাকে প্রচুর পরিমাণে লেন্টি সেল, থাকে লেন্টি সেল মানে ছিদ্র ছিদ্র থাকে যাতে গ্যাস এক্সচেঞ্জ করতে পারে, এবং প্রচুর পরিমাণে অ্যাডভেন্টেজিয়াস রুট থাকে, অ্যাডভেন্টেজিয়াস রুট প্রডিউস হয়। এটা হলো তোমার ওয়াটার লগিং কন্ডিশনে সার্ভাইভ করার, যারা সার্ভাইভ করে ওদের এই জিনিসগুলো থাকবে। ওয়েল ডেভেলপড এরম কেমন, প্রচুর পরিমাণে লিন্টেসেল থাকে, প্রচুর পরিমাণে অ্যাডভেন্টেজিয়াস থাকে। এই যেটা বলছিলাম এর আগে যে অক্সিন প্রডিউস হয়, সেটা শুট থেকে রুটে যাওয়ার আগেই একটা হাইড্রো তোমার এক ধরনের সোলেন ইয়া প্রোডাকশন করে। এই যে দেখো এখানে কিন্তু সোলেন হয়ে গেছে, মাটির নিচে আর যাবে না, এখানে কিন্তু একটা হাইড্রোফাইট করে, হাইড্রোফ্লোর আর কি মোটা একটা মোটা হয়ে যায়। যেমন রুট আর রিচ ইন ইন্টারনাল গ্যাস ফিড ডিসপ্লেসেস, তাদের প্রচুর, তাহলে অ্যারেনকাইমা যে স্পেস থাকে প্রচুর বড় বড় স্পেস গুলো থাকে, সেই স্পেসে যে বিষাক্ত গ্যাস গুলো থাকে বিষাক্ত গ্যাস সে হজম করতে পারে, প্লাস অক্সিজেন প্রচুর পরিমাণে অক্সিজেন সে ট্র্যাপ করে রাখতে পারে, তার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন সে ট্র্যাপ করতে পারে। এটা হলো তোমার একটা ভালো বৈশিষ্ট্য।
এটা হলো, দেখো এটা হলো হাইপারট্রফি। হাইপারট্রফি মানে হলো যে যেটা বললাম যে সে অক্সিনটা প্রডিউস হয় শুটে, কিন্তু রুটে যাওয়ার আগে এখানে তোমার এগুলা হাইপারট্রফির মাধ্যমে অক্সিনটা এখানে ট্র্যাপ হয় অক্সিন। আর অ্যারেনকাইমার মাধ্যমে কিভাবে তাহলে সেভ হয়, অ্যারেনকাইমার যে বড় বড় স্পেস গুলা থাকে সেই স্পেসে অক্সিজেন গুলা ট্র্যাপ হইতে পারে এবং সেই অক্সিজেন দ্বারা সে অনেকদিন সার্ভাইভ করতে পারে। এখন এতক্ষণ যে আলাপ গুলো হইলো সেগুলো যদি আমি আবার একটু দেখি, ফ্লাডের কনসিকুয়েন্সটা কি হবে। ফ্লাডের কনসিকুয়েন্স হবে সয়েলটা অবশ্যই যেখানে বন্যা হবে তারপরে ওই জায়গায় সয়েলটা শক্ত হয়ে যাবে, বাই প্রোডাক্ট প্রডিউস হইলে কিছু ফাইটোটক্সিসিটি হয়, যেমন ধরো ওই যে হাইড্রোজেন সালফাইড, ইথিলিন, আয়রন, ম্যাঙ্গানিজ, এগুলো হিউজ পরিমাণে প্রডিউস হলে ফাইটোটক্সিসিটি হয়। তারপরে এই পিএইচ, ও সরি, ইএস মানে হলো রিডিউস পটেনশিয়াল। যেন আমাদের প্রশ্ন করছিল না, ইএস মানে কি, ইএক্স মানে, ইএস মানে হলো রিডিউস পটেনশিয়াল, পিএইচ এবং ইএস ডিমিনিউশন মানে এগুলো কমে যায়, কমে যায় নর্মাল কন্ডিশনে। সাধারণত সয়েলের, আমাদের দেশে সয়েলের মানে ক্রপ প্রোডাকশনের জন্য আইডিয়াল পিএইচ কত সয়েলের বলতো? জি স্যার, হ্যালো স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। আমি বলছিলাম আমাদের দেশের সয়েলের আইডিয়াল কন্ডিশনটা কত ক্রপ প্রোডাকশনের জন্য? আবার বলো, 5.5 থেকে 6.5 মাথায় রাখো। এটা মোস্ট অফ দ্য ক্রপ এর ক্ষেত্রেই এটা বেস্ট এপিএসটা। যাই হোক, তাহলে ফ্লাডিং কন্ডিশনে এই কনসিকুয়েন্স গুলো হয়, কনসিকুয়েন্স মানে হলো তার প্রভাব গুলো, ক্ষতিকর প্রভাব। অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, পিএইচ রেসপন্সিয়াল কমে যায়, ফাইটোটক্সিসিটি হয়, সয়েল কম্প্যাকশন হয়, অনেকক্ষণ পানিতে থাকলে মাটি তোমার কম্প্যাক্ট হয়ে যায় পরবর্তীতে, তার ফলে কি হয় হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া হয়। হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া হয়, তারপরে তার মেটাবলিজমের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসে। চেঞ্জ কিরকম নিয়ে আসে, এনার্জেটিক স্ট্যাটাস অল্টার করে, মাইটোকন্ড্রিয়া রেসপিরেশনটা ইনহিবিট হয়, এটিপি সিনথেসিস হয় না। এটিপি হলো শক্তির যোগান দেয়, সেখানে এটিপি সিনথেসিস হয় না, ফটোসিনথেসিস হয় না, মাইটোকন্ড্রিয়াল রেসপিরেশন হয় না। তাহলে তার মধ্যে কিছু ফিজিওলজিক্যাল মডিফিকেশন নিয়ে আসে, ওই মডিফিকেশনটা কি, ওই যে স্টোমাটা বন্ধ করে দেয়, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ওয়াটার কন্ডাক্টিভিটি, গাছের মধ্যে ওয়াটার কন্ডাক্টিভিটিটা তোমার কমে যায় বা বন্ধ হয়ে যায়, রুট পারমিয়াবিলিটি, রুটের মধ্যে দিয়ে যে ওয়াটার আদান প্রদান যেটা, সেটা ওয়াটার এবং নিউট্রিশন আদান প্রদান সেটা কমে যায়। তাহলে তারপরে কি কি রেসপন্স মানে অ্যাডাপ্ট করার জন্য সে কীভাবে রেসপন্স করে, তখনই তার মেটাবলিজমটা চেঞ্জ হইয়া অনেক ক্ষেত্রে দে গোজ, দে শিফট টু অ্যানারোবিক মেটাবলিজম। অ্যানারোবিক মেটাবলিজমে কি হয়, ইথানল প্রোডিউস হয়, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস হয়, তখন ওই ফার্মেন্টেটিভ পাথওয়েতে ওরা কনভার্ট হয় এবং অ্যানারোবিক প্রোটিন সিনথেসিস হয় এবং তার মধ্যে কিছু মরফোলজিক্যাল চেঞ্জ নিয়ে আসে পাতার মধ্যে। এই সিবারাইজড এক্সোডার্মিস, এক্সোডার্মিসটা মসৃণ থাকে, অ্যারোনকাইমে প্রোডিউস হয়, আর হাইপারট্রফিড লেন্টিসেলস যেটা বলা হয়েছে, তো
তোমার লেন্টিসেল প্রডিউস হয় হাইপারট্রফি, জায়গায় জায়গায় ছুপ ছুপ একটু মানে গোটা গোটার মতো ইয়া হয়, হাইপারট্রফি হয় এবং সেখানে লেন্টিসেল থাকে, লেন্টিসেল মানে একটু ছিদ্র ছিদ্র থাকে, আর অ্যাডভেন্টিশাস প্রচুর অ্যাডভেন্টিশাস রুট সিস্টেম হয়, তাহলে রুট প্রডিউস হয়। তাহলে কি হলো, ফ্লাডের কনসিকুয়েন্সের কারণে, ফ্লাডের কারণে তার মধ্যে কিছু চেঞ্জ আসে, তার মধ্যে কিছু চেঞ্জ আসে, এই চেঞ্জগুলো আসে, এই চেঞ্জগুলো হইলে তার হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া হয়, হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া হইলে তার মেটাবলিক কিছু মডিফিকেশান নিয়ে আসে এবং সেই মডিফিকেশান হওয়ার পরে তখন সে অ্যারোবিক মেটাবলিজম থেকে অ্যানারোবিক মেটাবলিজমে চলে যায়, ফিজিওলজিক্যাল মডিফিকেশান হয়, ফিজিওলজিক্যাল মডিফিকেশান যেমন ধরো স্টোমাটা বন্ধ হয়ে যায় রুট সিস্টেমে বা ওয়াটার কন্ডাক্টিভিটি সিস্টেম তোমার ইনহিবিট করে এবং পরবর্তীতে সেগুলো তখন তার মধ্যে শিওরূপাতে গাছের মধ্যে তখন এরেনকিমা সেলটা বাইরে যায়, তারপরে তার মধ্যে অ্যাডভান্সড রুট সিস্টেম ডেভেলপ করে, এরকম বিভিন্ন মরফোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে তার মধ্যে। দেখো অ্যানাটমি আর মরফোলজির যে চেঞ্জটা আসে সেটা কিরকম, সেটা হলো এই যে যেটা বলছিলাম হাইপারট্রফিড লেন্টিসেল যে প্রডিউস হয় এতে কি কি অ্যাডভান্টেজ পায়, অ্যাডভান্টেজটা হলো অক্সিজেন ডিফিউশন হয় এবং অক্সিজেন ডিফিউশনটা হইতে পারে, ডিফিউশন হয় এই লেন্টিসেল হাইপারট্রফিক লেন্টিসেলের মাধ্যমে, কারণ যেখানে একটি স্পোর থাকে, পোর থাকে আর কি, এই যে এগুলো হলো হাইপারট্রফি, হাইপারট্রফি হাইপারট্রফি মানে হলো যেগুলো ফুলে যাওয়া অংশগুলো এগুলো, এবং সেখানে লেন্টিসেলও থাকে, লেন্টিসেল বললাম যে ছিদ্র যার মাধ্যমে অক্সিজেন ডিফিউশনটা ফেসিলিটেট করে এবং গাছের মধ্যে যে টক্সিক গ্যাসগুলো প্রডিউস হয় সেই টক্সিক গ্যাসগুলো তার মাধ্যমে বের হয়ে যেতে পারে এবং পারমিয়েবল টু ওয়াটার, পারমিয়েবল টু ওয়াটার মানে হলো তখন গাছ এবং বাহিরের যে পানি কন্ডিশন থাকে তার মধ্যে একটা স্থিতাবস্থা আসে, একটা স্টেবল কন্ডিশন আসে, এটা হলো তোমার হাইপারট্রফিক লেন্টিসেলের মাধ্যমে সে অ্যাডাপ্ট করে, সে টিকে থাকার চেষ্টা করে। আর একটা কি হলো এরেনকিমেটিক সেল ফর্মেশন করে, কিভাবে নর্মালি তোমার সেল নর্মালি ড্যাথ হয় বা সেল ডিসঅর্গানাইজ হয়, নর্মাল সেলগুলো ড্যাথ হইলে বা ডিসঅর্গানাইজ হইলে ওইখান থেকেই তখন এরেনকিমেটিক এরেনকিমা ফর্মেশন করে, এরেনকিমা ফর্মেশন করলে কি হয় রুট পোরোসিটিটা বেড়ে যায় এবং রুট পোরোসিটি বাড়লে তোমার ভিতরে যদি ভ্যাকিউমটা বাড়ে তাহলে সেখান থেকে তোমার ওই যে টক্সিক গ্যাসগুলা বের হয়ে আসতে পারে এবং রুট এবং শুটের মধ্যে যেই ভেন্টিলেশন সিস্টেমটা সেটা আবার ডেভেলপ করে, সেটা আবার পুনঃস্থাপিত হয়। আর অ্যাডভান্টেজেস রুট যখন তোমার ফর্মেট করে তাহলে কি হবে, অ্যাডভান্টেজেস রুট ফর্মেট করলে তার নর্মাল যে ব্লেজার বেজাল রুট থাকে, দেখো অ্যাডভান্টেজেস রুট হলো এই যে সাদাগুলা, নর্মাল যে বেজাল রুট থাকে এই বেজাল রুটটা রিপ্লেস হয় অ্যাডভান্টেজেস রুট দ্বারা এবং এই অ্যাডভান্টেজেস রুট দ্বারা রুটটা কিন্তু ওয়াটারের সারফেসে ডেভেলপ করতে পারে এবং যেটা তোমার ওয়াটার এবং মিনারেল সাপ্লাই করে এবং এটাই আলটিমেটলি অ্যাক্টিভ এবং ফাংশনাল রুট হিসাবে কাজ করে। তাহলে অ্যাডাপ্টেশনের মূল মেকানিজম কি, প্ল্যান্ট ওয়াটার হোমোস্টেসিস হয় ওই যে হাইপারট্রফিক লেন্টিসেলের মাধ্যমে আর এরেনকিমা ফর্মেশনের মাধ্যমে রুট শুট ভেন্টিলেশন সিস্টেমটা আবার ইয়া হয় আর অ্যাডভান্টেজেস রুটের মাধ্যমে অ্যাক্টিভ এবং ফাংশনাল রুট সিস্টেমটা ডেভেলপ করে। যাই হোক, তো এগুলা দেখার দরকার নেই। ওই যে তোমাদের বলছিলাম না কি জানি এপিনিস্টি না, এই যে দেখো এপিনিস্টি মানে হলো এই কন্ডিশনটা হলো এপিনিস্টি, এই কন্ডিশনটা হলো এপিনিস্টি, এটা কি গাছ বলতে পারবে কেউ আইডিয়া করে? স্যার মরিচের গাছ নাকি বেগুনের গাছ? মরিচ, হ্যাঁ বুঝে কই কিন্তু থার্ড ইয়ারে পড়ো, আলু বললেও মানে নিতাম কিন্তু আলু না লইছে। আর তুমি বলতে পারবা না সিসামি, সিসামি কি তিল? তিল তিল হলো সবচেয়ে বেশি ওয়াটার লগ প্ল্যান্ট, হ্যাঁ একটু পানি লাগলে মারা যায়, যে কারণে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাই করতেছে। এটা হচ্ছে দেখো এটা হচ্ছে সানফ্লাওয়ারের মাঠ আর কি, ওয়াটার লগিং এ মোটামুটি শেষ।
এই যে এটা একটু পড়ো, নিচে লেখাটা একটু পড়লেই বুঝবা। 2 সপ্তাহ ওয়াটার লগিং এর পরে তোমার অ্যাডভান্টেজেস রুট সিস্টেম গুলা ডেভেলপ করে। এটা হচ্ছে ভুট্টার, এটা হচ্ছে সানফ্লাওয়ারের। 2 সপ্তাহ, দুইটাই 2 সপ্তাহ তোমার ওয়াটার লগিং কন্ডিশনে ছিল, থাকার পরে দেখো এই যে এগুলা এগুলা তখন কি হয়, এখান থেকে অ্যাডভান্টেজেস রুটটা ফরমেশন হয়। এবং তখন অরিজিনাল রুট সিস্টেমটা মারা যায় এবং তখন নতুন নতুন করে তোমার এই অ্যাডভান্টেজেস রুটগুলা ডেভেলপ করে। এটা একটা এক্সপেরিমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যে তোমার ওয়াটার রাইজ তো এমনিতে ওয়াটার লগিং কন্ডিশনে থাকতেই হয়, সাবমার্জেন্স টলারেন্স আমাদের ধানের ক্ষেত্রে আছে ব্রিদান 51-52, এগুলো হচ্ছে ওয়াটার লগিং কন্ডিশন সহ্য করতে পারে। এখন প্রশ্ন আরে সাবমার্জেন্স টলারেন্স রাইস ভ্যারাইটি বলি আমরা, এখন প্রশ্ন হলো কতদিন পর্যন্ত পানির নিচ থাকতে পারে, তার তো সহ্য ক্ষমতা থাকতে হবে, ম্যাক্সিমাম 2 উইকস, 2 সপ্তাহ পরে কিন্তু আর এরা সার্ভাইভ করতে পারে না। এখন প্রশ্ন হলো স্যার এই এই ভ্যারাইটি দুইটা 2 সপ্তাহ পানির নিচে সহ্য করতে পারে, অন্য ভ্যারাইটি গুলা 2 সপ্তাহ পানির নিচে থাকতে পারে না, তাহলে কারণটা কি, কেউ একজন বলো। বলতে পারবা, আমার প্রশ্নটা কি বোঝা গেল? স্যার এটা বেশি পরিমাণে অক্সিজেন ধরে রাখতে পারে, হাইপারট্রফি বা কোনো মেকানিজম, এই বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সেই সহ্য ইয়ে করতে পারে। যেমন ধরো তার কিন্তু সেও সেও ধান গাছ, অন্য ভ্যারাইটি গুলো ধান গাছ, ওরা বেশি সহ্য করতে পারে। এখানে আরেকটা জিনিস আছে, এটা আমি পড়াই নাই, তোমরা শুধু মাথায় রাখবা, হিউম্যান বলো এনিম্যাল বলো অল লিভিং বিইংস আর কন্ট্রোলড বাই জিনস, জিন জিনপুরীর জিন না জিন, ATGC। তো যাই হোক, তো এই দুইটা ভ্যারাইটির মধ্যে সাব ওয়ান বা সাবমার্জেন্স টলারেন্স, সাব ওয়ান সাব টু জিন, জিনগুলো জোড়া জোড়া থাকে, জিন ইনসার্ট করা আছে, ওই জিন ইনসার্ট করলে তার মধ্যে সেই মেকানিজমগুলা, ওই যে মেকানিজমের কথা এতক্ষণ বললাম, সেই মেকানিজমগুলা ইনক্রিজ হয়, মেকানিজমগুলো ইনডিউস হয়, যে কারণে দে ক্যান সার্ভাইভ বাট নট মোর দেন 2 উইকস, 2 সপ্তাহ পরে গেলে কিন্তু আর ওরা আর রিকভার করতে পারে না। দেখ এগুলো হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্টের ছবি, দেখানোর কিছু নাই। এটা হচ্ছে তোমার যেটা বলতেছিলাম তিল, এই তিলের এই এই কদিন পরেই তিলের এই সমস্যা, কেউ ওয়াটার লগিং কন্ডিশনে যে মারা যায়, খুব বেশি সহ্য করতে পারে না। এটা এর আগে এগুলো আমি বলছি, আর বলার কিছু নাই। তাহলে আমি হাউ উই ক্যান অল্প কন্ডিশনে আমরা কিভাবে সেটা সহ্য করতে পারবো, ফ্লাড স্ট্রেসটা সহ্য করার সহ্য করতে পারবো কিভাবে, 1 নম্বর হলো যে যদি সম্ভব হয় খুব দ্রুত ড্রেনেজ সিস্টেমটা, অয়েল ডেভেলপড ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, যেটা দিয়ে খুব দ্রুত পানি চলে যাবে, না হলে সেখানে কিছু এনজাইম বা গ্রোথ রেগুলেটর বা অসমো প্রোটেক্ট্যান্ট বলি আমরা এগুলাকে, এগুলা তোমার কিছু স্প্রে করতে হবে। যেমন ধরো একটা সাইকোসেল, একটা অসমো প্রোটেক্ট্যান্ট আছে যেটা তোমার গ্রোথ রিটার্ডেন্ট হলে কি হবে, মনে করো আমি স্প্রে করে দিলাম গ্রোথ রিটার্ডেন্ট, স্প্রে করে দিলে গাছ ওই জায়গায় কিছু থাইমা থাকবে আর কি, তার ভিতরে মেটাবলিজম খুব বেশি প্রবলেম করবে না, তাহলে তার শক্তি ক্ষয় হবে না, সে কিছুক্ষণ এই যে দেখুন ধরো স্প্রে অফ কি বলা হয়েছে, স্প্রে অফ গ্রোথ রিটার্ডেন্ট অফ 500 ppm সাইকোসেল ফর অ্যারেস্টিং এপিক্যাল ডোমিনেন্স অ্যান্ড দেয়ার ফর প্রমোটিং গ্রোথ অফ ল্যাটারালস, মানে তার এনার্জি লস হবে না। কেন লস হবে না, সে ওই যে গ্রোথ রিটার্ডেন্ট, রিটার্ডেন্ট মানে হলো থামানো, গ্রোথ রিটার্ডেন্ট যদি দেই তাহলে তার নিজস্ব অ্যাক্টিভিটিস গুলা
থাকবে না, স্টপ থাকবে, কিছু কিছুদিন সেটা সার্ভাইভ করতে হবে। আবার অনেক সময় আমরা ফোলিয়ার স্প্রে করতে পারি, 2% টাইঅ্যামোনিয়াম ফসফেট প্লাস 1% পটাশিয়াম ক্লোরাইড, এগুলার কিছু কন্ট্রিবিউশন আছে তার মেটাবলিক সিস্টেমে। আর একটা হরমোন আছে ব্রাসিনোলিড 0.5%, সেটা আমরা স্প্রে করতে পারি। এগুলো বাংলাদেশের জন্য একটাও প্রযোজ্য না, এগুলো হলো তোমার ডেভেলপ কান্ট্রিতে। বাট যখনই ওয়াটার লগিং কন্ডিশনটা বা সাবমার্জিস কন্ডিশনটা চলে যাবে, তখনই কিন্তু আমাদের বাংলাদেশের জন্য যদি বেস্ট বলো তুমি, আমাকে যদি জিজ্ঞেস করো, তাহলে বলবো যে ওয়াটার ম্যানেজমেন্টের পরেই পানি শুকানোর সাথে সাথে তোমার হিউজ পরিমাণে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে, স্পেশালি পটাশিক ফার্টিলাইজার। পটাশিক ফার্টিলাইজার তার মেটাবলিক সিস্টেমে কিছু কন্ট্রিবিউট করে, মানে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার্স অ্যান্ড ইফ পসিবল অ্যাপ্লাই সাফিসিয়েন্ট পটাশিক ফার্টিলাইজার। যাই হোক, এগুলো এগুলো হ্যাঁ এগুলো এতক্ষণ যা পড়াইছি এগুলো হলে আর তোমার আর কি কি বলবো সামাপ, তার মধ্যে কি 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 মেটাবলিজম কি তোমার মডিফিকেশন আসে। যাই হোক, এখন শোনো, এই অ্যাটেন্ডেন্সটা কেউ একজন আমাকে দিয়ে দাও, অথবা আগের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা থাকলেও পাঠিয়ে দিলেও হবে, সমস্যা নেই, মেইলে। আর তোমাদের প্র্যাকটিক্যালের ব্যাপারটা তাহলে কি রইলো? স্যার সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম স্যার, প্র্যাকটিক্যালের বিষয়ে আপনাদের কিছু জানাইছে স্যার? আমাদের তো অর্ডার দিয়ে দিছে, তারপরে আমি দেখি, আমার সাথে একটু আজ কালকে একটু যোগাযোগ রাখো, কালকে একটু যোগাযোগ করো, মানে কালকে তোমাদের কোনো ক্লাস হচ্ছে না, অ্যাগ্রোনমি কালকে একটা ক্লাস ছিল, এটা হবে না, কিন্তু আমার সাথে যোগাযোগ করো, আমি তোমার ইয়ে করবো, এই হেড স্যারের সাথে কথা বলে আমি ডিসিশন নিয়ে আমি কালকে আমি তোমাকে জানাবো। স্যার আপনাদের কি জানাইছে কবে থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করবে? ওটা তো জানাইছিল, কিন্তু ওই যে মডিফিকেশন যে ডিসিশনটা সেটা আমি জানি না, সো আমি আমাদের ডিপার্টমেন্টের হেড স্যারের সাথে কথা বলে তারপরে আমি আবার জানাবো তোমাদের, ঠিক আছে? তাহলে আমার অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও, থ্যাংক ইউ। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। না এই তো ক্লাস, এইমাত্র ক্লাস শেষ করলাম, বলো।